নমস্কার। আমার বাংলা সংবাদে আমি দেবাশীষ আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। করিমগঞ্জ জেলার সার্বিক উন্নয়নে বিজেপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ বললেন মুখ্যমন্ত্রী। উল্টো পতাকা উত্তোলনে বিজেপির রাজ্য সম্মেলন শুরু, মুখ্যমন্ত্রীর ভাষণে লোডশেডিং। গ্রিন করিডোর করে কোভিড রোগীকে বিমানবন্দরে, এয়ার অ্যাম্বুলেন্সে মৃত্যু যুবকের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। করিমগঞ্জ জেলার সার্বিক উন্নয়নে বিজেপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিটি অঞ্চলের সম উন্নয়ন না হলে একটি রাজ্যের প্রকৃত বিকাশ সম্ভব নয়। বিজেপি সরকার সবকা সাথ সবকা বিকাশ ও সবকা বিশ্বাসের নীতি নিয়ে চলে। স্বাধীনতা পরবর্তী সময় থেকে যে হারে উন্নয়ন হওয়ার প্রয়োজন ছিল, করিমগঞ্জ সহ সমগ্র বরাক উপত্যকার সেভাবে উন্নয়ন হয়নি। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বুধবার সকালে দক্ষিণ অসমের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী করিমগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে 2 কোটি টাকা ব্যয় সাপেক্ষে নির্মীয়মান টাউন হলে কাম কালচারাল সেন্টারের শিলান্যাস করে কথাগুলো বলেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। সম্পূর্ণ শাস্ত্রীয় বিধান মেনে বুধবার সকাল 11:30 এক শুভ লগ্নে টাউন হলের ভিত্তি প্রস্তর স্থাপন হয়। সে সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন বন ও পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, এআইডিসির চেয়ারম্যান মিশন রঞ্জন দাস, শিলচরের বিধায়ক দিলীপ কুমার পাল, করিমগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আশিস নাথ, করিমগঞ্জ নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান দেবব্রত সাহা, জেলাশাসক আনবামুথান মুতুস্বামী, পালানি স্বামী প্রমুখ। টাউন হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করে মুখ্যমন্ত্রী অন্য একটি অনুষ্ঠানে যোগ দিতে হাইলাকান্দি চলে যান। বিকেলে পুনরায় করিমগঞ্জে অনুষ্ঠিত দলীয় কার্যনির্বাহী সভায় যোগ দেন মুখ্যমন্ত্রী। তবে এদিন সন্ধ্যায় বিশেষ বিমানে তিনি গুয়াহাটি ফিরে যান। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং প্রদেশ বিজেপি সভাপতি রঞ্জিত কুমার দাসের উপস্থিতিতেই বড় অঘটন ঘটল করিমগঞ্জে। বুধবার সকালে করিমগঞ্জে শুরু হয়েছে বিজেপির রাজ্য সম্মেলন। সম্মেলনের সূচনায় গেরুয়া পতাকা উত্তোলন করেন রাজ্য সভাপতি রঞ্জিত কুমার দাস, কিন্তু পতাকা উত্তোলনের পর দেখা যায় সেটি উল্টো ঝুলছে। এই দৃশ্য দেখে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। রাজ্য বিজেপির কার্যনির্বাহী সভাতে এমন অপ্রত্যাশিত ঘটনা বা ভুলের জন্য বিতর্কের সৃষ্টি হয়। খোদ মুখ্যমন্ত্রী ও প্রদেশ সভাপতির উপস্থিতিতে এহেনো ঘটনার পর প্রশ্ন উঠছে, দলের পতাকা কি রকম সেটাই ভুলে গেলেন নাকি শীর্ষ দুই নেতা? যখন এই অমার্জনীয় ভুল ধরা পড়ে, তখন ফের পতাকাটি নামিয়ে সঠিকভাবে পুনরায় উত্তোলন করেন রাজ্য সভাপতি রঞ্জিত কুমার দাস। এদিকে রাজ্য কার্যনির্বাহী কমিটির সভায় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বক্তব্য রাখার সময় এদিন দ্বিতীয়বার বিপত্তি ঘটে। রাজ্যের সার্বিক উন্নয়ন, দলের লক্ষ্য উদ্দেশ্য এবং আগামী দিনের পরিকল্পনা নিয়ে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখার সময় লোডশেডিং ঘটে, কিন্তু ব্যাটারি চালিত মাইক্রোফোন থাকায় অন্ধকারে এবং মোবাইলের টর্চের আলোয় মুখ্যমন্ত্রী তার বক্তব্য চালিয়ে যান। করিমগঞ্জ শহরে বিদ্যুতের লুকোচুরি যে নিত্য ঘটনা, এবার মুখ্যমন্ত্রী সহ শাসক দলের শীর্ষ নেতা মন্ত্রীরাও তার সাক্ষী হলেন। বরাক উপত্যকায় প্রথমবার গ্রিন করিডোর করে এক মরণাপন্ন রোগীকে কুম্ভীরগ্রাম বিমানবন্দরে নিয়ে যাওয়া হল। শহরের একটি নার্সিং হোমে থেকে মাত্র 20 মিনিটে বিমানবন্দরে পৌঁছল অ্যাম্বুলেন্স। শিলচর মধুরবন্দের বাসিন্দা ডাক্তার এ আর মজুমদারের ছেলে ইস্তিয়াক মজুমদার করোনায় আক্রান্ত ছিলেন। বুধবার সকালে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত উন্নত চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়। কিন্তু গ্রিন হিলস হাসপাতাল থেকে বিমানবন্দরে দ্রুত পৌঁছা মোটেই সম্ভব নয়। এর একমাত্র কারণ যানজট, তাই জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরে গ্রিন করিডোরের ব্যবস্থা করা হয়। জেলা দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের চিঠি পেয়ে পুলিশ গোটা শহরে এমনকি কুম্ভীরগ্রাম পর্যন্ত গ্রিন করিডোর গড়ে তোলে। খালি রাস্তায় মাত্র 20 মিনিটে ওই রোগীকে নিয়ে অ্যাম্বুলেন্স বিমানবন্দরে পৌঁছে সঙ্গে সঙ্গে এয়ার অ্যাম্বুলেন্স রোয়ানা দেয় কলকাতার উদ্দেশ্যে। কথা ছিল কলকাতার আমরি হাসপাতালে নিয়ে যাওয়া হবে, কিন্তু শেষ রক্ষা হয়নি, অ্যাম্বুলেন্সেই মৃত্যু ঘটে ওই যুবকের। Thank you.
বড় ধরনের ঘটনা বা অশান্তির হাত রক্ষা করলো একটি ভাইরাল ভিডিও। শুধু তা নয়, মান সম্মান রক্ষা করলো করিমগঞ্জের। গত কয়েক মাস থেকে উপত্যকার মধ্যেই উত্তর করিমগঞ্জ আসনটি নিয়ে রাজনৈতিক হাওয়া উত্তপ্ত হয়ে উঠেছে। কেননা উপত্যকা থেকে কংগ্রেসের হয়ে মাত্র একজন প্রতিনিধি বিধানসভায় রয়েছেন। উত্তর করিমগঞ্জের আসন থেকে জয়ী হওয়া কমলাক্ষ দে পুরকায়স্থ। এই আসনটি শাসক দল দখল করতে মরিয়া হয়ে উঠেছে, কিন্তু শাসক দলের সাথে সমান পাল্লা দিয়ে জনসমক্ষে নিজেকে তুলে ধরছেন বিধায়ক কমলাক্ষ। এতেই রাজনৈতিক হাওয়া সরগরম হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে ঘটে গেল এক অঘটন করিমগঞ্জে। তবে ভাইরাল হওয়া ভিডিওটির জল বেশি গড়াতে দেনি যিনি এই ভিডিওটি নিজের মুঠোফোনে বন্দি করেছেন। সত্যি তিনি এক সমাজ দরদী, তার এমন কাজ সত্যি প্রশংসনীয়। বুধবার থেকে শুরু হলো শাসক দলের রাজ্যভিত্তিক কার্যনির্বাহী সভা করিমগঞ্জ জেলা সদরে। তার আগেই ঘটল এক অঘটন। দুদিনের সভাকে ঘিরে করিমগঞ্জ শহরকে ব্যানার, ফেস্টুন, তোরণ ও পতাকা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। সাজানো ব্যানার ফেস্টুনগুলো এক ভবঘুরে তথা মানসিক রোগী তছনছ করে ফেলে, ফেস্টুন ভেঙে চুরমার করে। কাণ্ডটি করিমগঞ্জ মেন রোডের। সকালে এক ব্যক্তি সেই দৃশ্য নিজের মুঠোফোনে বন্দী করেন, পরে তিনি 38 সেকেন্ডের ভিডিওটি শেয়ার করতে শুরু করেন, ফলে ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায়। যদি এই দৃশ্য তিনি রেকর্ড করতেন না, তবে বিরোধী পক্ষের না হয় সংখ্যালঘুদের ঘাড়ে ভর করত এবং সৃষ্টি হতো এক অশান্তির পরিবেশ। বুধবার শিলচর টাউন ক্লাবের 67তম বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসবের সূচনা করা হল। ক্লাবের পতাকা উত্তোলনের মাধ্যমে এদিন অনুষ্ঠানের সূচনা হয়। পতাকা উত্তোলন করেন ক্লাবের দুই উপসভাপতি সুধেন্দু পাল ও রতনলাল শেহরিয়া। পরে ষাটোর্ধ্ব পুরুষ এবং চল্লিশার্ধ্ব মহিলাদের মধ্যে পদব্রজে ভ্রমণের এক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয় ক্লাবের পক্ষ থেকে। সূচনা আমি বলবো এবং আজকে থেকে যে সূচনা আমরা করলাম তা চলবে কিছুদিন ধরে। আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা অন্যান্য বৎসরের ন্যায় এবারও যোগদান করবেন প্রতিটি প্রতিযোগিতায়। আমাদের অফিস সবসময় খোলা থাকে। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর 97তম জন্মদিনের প্রাক্কালে তার জীবনী গ্রন্থের উন্মোচন হল বুধবার শিলচর প্রেস ক্লাবে। বইটি লিখেছেন বিশিষ্ট সমাজসেবী শ্যামল সরকার। এদিন জীবনী গ্রন্থের উন্মোচন অনুষ্ঠানে বিশিষ্টজনদের আলোচনায় উঠে আসে অধরা মহাসড়ক প্রসঙ্গ। এতে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি সাংবাদিক অতীন দাস, ক্লাব সচিব শঙ্কর দে, প্রাক্তন অধ্যাপক পার্থ সারথী চন্দ প্রমুখ। সময় যে অটল বিহারী বাজপেয়ী সহ আমরা দেখেছি যে ভারতের রাজনৈতিক অঙ্গনে, ভারতের রাজনৈতিক আকাশে অনেক রতি মহারতি নক্ষত্ররা ছিলেন এবং তারা অত্যন্ত দাপটে তারা কাজ করে গিয়েছেন, এবং সেই দাপট ছিল যে জনগণের জন্য কিছু একটা করা, সমাজকে আমূল পাল্টে দেওয়ার ভাবনা দিয়ে বা নিজের যে নীতি আদর্শে বিশ্বাসী হয়ে তারা এগিয়ে চলেছেন সেই মতবাদকে প্রতিষ্ঠা করা। কিন্তু কালক্রমে বর্তমানে আমরা দেখেছি যে রাজনৈতিক দেউলিয়াপনা বহু ক্ষেত্রে তৈরি হয়েছে। হয়তো সেই দল রয়েছে, সেই সংগঠন রয়েছে, কিন্তু বহু ক্ষেত্রেই আমরা দেখছি যে একটা আমূল পরিবর্তন এসে গিয়েছে সব কিছুতে। অর্থাৎ এই দলটা করছি, এই দল হয়তো একটা ভিন্ন মূল্যবোধের দল, এই দলটা হয়তো একটা সমাজতান্ত্রিক ভাবনার দল, এই দলটা হইল দলটা হয়তো শ্রমিক কৃষক মেহনতি মানুষের দল, কিন্তু সবকিছুই সেই কাগজের মধ্যে লিপিবদ্ধ রয়েছে আমরা দেখতে পাচ্ছি। ব্যক্তিগত স্বার্থে প্রকল্প গ্রহণের বিরোধিতা করার মিথ্যা অভিযোগ তুলেছেন পাঁচ গ্রুপ সদস্যের প্রতিনিধি। ঠিক এমনই বললেন দক্ষিণ শহীদপুর জিপির পঞ্চায়েত সভাপতি তাহের বুড়ভুইয়া। বুধবার জিপি কার্যালয়ে চার গ্রুপ সদস্য সহ বেশ কয়েকজনের উপস্থিতিতে তাহের বলেন, সরকারি আইন অমান্য করে গ্রাম সভাকে বুড়ো আঙুল দেখিয়ে ব্যক্তিগত স্বার্থে 51টি প্রকল্প গ্রহণ সহ পাঁচ গ্রুপ সদস্যের প্রতিনিধিরা বিধায়ক ঘনিষ্ঠ হওয়ার সুবাদে ব্যক্তিগত কয়েকটি প্রকল্প তুলে ধরে অর্থ আত্মসাতের কৌশল রচনা করেছেন। অবৈধভাবে প্রকল্প গ্রহণের জন্য জেলাশাসকের কাছে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে গ্রুপ সদস্যের প্রতিনিধি আফজল হোসেন লস্কর, রাকিব আহমেদ, রহিম উদ্দিন প্রমুখ।
শেখপুর জেপি কার্যালয়ে উপস্থিত হয়ে ভুয়ো গ্রুপ সদস্য সেজে হাতে গোনা কয়েকজন লোককে নিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়েছে যে আমি নাকি জেপির উন্নয়নে বাধা দিচ্ছি, তার সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। পঞ্চায়েত রাজ আসার পর হইতে দক্ষিণ শৈতপুর জিপিতে একটিও সিসি ব্লকের রাস্তা হয়নি এবং কোনো উন্নয়নমূলক কাজ হয়নি, শুধু টাকা আত্মসাত করা হয়েছে। আমি জিপি সভাপতি হওয়ার পর দক্ষিণ শৈতপুর জিপিতে 12টি সিসি ব্লকের রাস্তা এবং ডালাইয়ের কাজ চলছে এবং জিপির পানীয় জলের সমস্যা এবং জিপিতে মন্দিরের দেওয়াল, কবরস্থানের দেওয়াল, এই ধরনের উন্নয়নমূলক কাজ যথেষ্ট চলছে। এই উন্নয়নমূলক প্রকল্প দেখে কিছু দালালদের সহ্য হচ্ছে না। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের হাইলাকান্দি আগমনের এক মুহূর্তে কৃষক মুক্তি ও ছাত্র মুক্তি সংস্থার শতাধিক কর্মীকে গ্রেফতার করল হাইলাকান্দি পুলিশ। বুধবার সকাল 11টায় হাইলাকান্দি জেলাশাসক কার্যালয়ের সম্মুখে নাগরিকত্ব সংশোধনী আইন বাতিল করা, নতুন কৃষি বিল আইন বাতিল ও জননেতা অখিল গগৈর মুক্তির দাবিতে এক বিক্ষোভ কার্যসূচি পালন করল কৃষক মুক্তি ও ছাত্র মুক্তি সংস্থা। পরে বিক্ষোভ প্রদর্শন করা প্রায় শতাধিক কর্মীকে গ্রেফতার করে হাইলাকান্দি পুলিশ। দেখিছো আজি ৰাতিপুৱাৰ পৰা পুলিশে আমাৰ কৃষক মুক্তি আৰু ছাত্ৰ মুক্তি সংগ্ৰাম সমিতিৰ কৰ্মকৰ্তাবিলাকক বিভিন্ন ঠাইৰ পৰা আবদ্ধ কৰি ৰাখিছে। আমি তাৰ পিছতো আজি ইয়াত আহি আন্দোলন কৰি তুলিছিলো। আমি দেখিছো যে কা আইন বলবৎ হলে অসমত 1,90,00,000 হিন্দু বাংলাদেশী ইয়াত আহি নাগৰিকত্ব পাব। 1,90,00,000 হিন্দু বাংলাদেশী যিবিলাক আহিব এইবিলাকে বৰাক উপত্যকাৰ হাইলাকান্দি করিমগঞ্জ আৰু কাছাড়ত সংস্থাপিত হব। আমি কৃষক মুক্তি সংগ্রাম সমিতিয়ে কা বাতিলের কারণে আন্দোলন করছো, আমি কা বাতিল করবই লাগিব। কা বাতিলের কারণে যিমান দিন আন্দোলন করিব লাগে, যিমান দিন সংগ্রাম করিব লাগে, যিমান দিন যুঁজ দিব লাগে, কৃষক মুক্তি সংগ্রাম সমিতি আর ছাত্র মুক্তি সংগ্রাম সমিতির প্রতিজন সৈনিক প্রস্তুত হয়ে আছো। আমি দেখিছো কা আন্দোলনের কারণত আমার জননেতা অখিল গগৈ ডাঙ্গরিয়াক আজি 1 বছরের পৰা জেলত বরি রাখিছে। আমি দেখিছো এই কা আন্দোলনের কারণে অখিল গগৈ জেলত বন্দী করে রাখিছে। আমি আজি হাইলাকান্দির পৰা সর্বানন্দ সানুয়াল ডাঙ্গরিয়াক আমি সকিয়াই দিছো, অতি সোনকালে অখিল গগৈ ডাঙ্গরিয়াক মুক্তি দিব লাগে আর কা আইনখন, এই কলা আইনখন বাতিল করব লাগে। বুধবার আসাম মণিপুরী মুসলিম ইউথ ফ্রন্টের পক্ষে আলিপুর কমিউনিটি হলে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এদিন ফ্রন্টের সভাপতি জমির আহমেদ চৌধুরী সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বলেন, আসাম সরকারের নবগঠিত মণিপুরী ডেভেলপমেন্ট কাউন্সিলে মণিপুরী মুসলিম সম্প্রদায় থেকে কেবল একজন মেম্বার রাখা হয়েছে। এই বৈষম্য মুসলিম মণিপুরী ফ্রন্ট কোনো অবস্থায় মেনে নিতে পারবে না। তাদের দাবি তাদেরকে 1/4 মেম্বারশিপ প্রদান করতে, অন্যথায় তারা প্রতিবাদে যেতে পা বাড়াবেন। গত 11 অক্টোবর এই কমিউনিটি হলে আমরা প্রেস রিলিজ করেছিলাম। ওই সময় আমাদের দাবি ছিল 1/4 রিপ্রেজেন্টেশন প্লাস 22 চেয়ারম্যানটা আমাদের মণিপুরী মুসলিম থেকে রিপ্রেজেন্টেশন দেওয়ার জন্য। আমরা এই দাবি নিয়ে থ্রু ডিপুটি কমিশনার আমরা চিফ মিনিস্টার অব আসাম, এডুকেশন মিনিস্টার, WPT মিনিস্টার ও লোকাল MLA আমাদের MP আর ও চেস প্লেয়ার্স পেরেন্টস ফোরাম শিলচরের ব্যবস্থাপনায় এবং টাউন ক্লাব শিলচরের সহযোগিতায় আগামী 25 ও 26 ডিসেম্বর এক ওপেন চেস স্থানীয় টাউন ক্লাবে অনুষ্ঠিত হবে। এতে নাম নথিভুক্ত করা যাবে আগামী 25 ডিসেম্বর সকাল 10টা অবধি। খেলা শুরু হবে 10:30। 4টি ক্যাটাগরিতে খেলা হবে। অনূর্ধ্ব 9 থেকে অনূর্ধ্ব 15 পর্যন্ত ছেলেমেয়েরা অংশগ্রহণ করতে পারবেন। প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই 3 বিভাগের বিজয়ীদের ট্রফি সহ নগদ অর্থরাশি থাকবে বলে ফোরামের পক্ষ থেকে জানানো হয়। তো আগামী 25 ও 26 এই দুদিন সকাল 10:30 থেকে আমাদের দুদিনের এই দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তাতে আমাদের ওপেন একটি বিভাগ থাকবে, খেলাটা ওপেনই হবে, সবাই একসাথে খেলবে। তারপরে যখন পুরস্কার দেওয়া হবে তখন ওপেন ক্যাটাগরিকে আলাদা করা হবে, করে ফার্স্ট, সেকেন্ড, থার্ড ওদেরকে প্রাইজ মানি দেওয়া হবে। বাকি এইজ ক্যাটাগরিতে U15, U13, U11 এবং U9 এই 4টি বিভাগে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার দেওয়া হবে। তাছাড়াও আমরা আরেকটা জিনিস আমরা চিন্তা করেছি যে অনেক সময়
মেয়েদেরকে যাতে আরও বেশি এগিয়ে যাওয়া যায়, ওদেরকে আরও বেশি উৎসাহিত করা যায়, সেজন্য আমরা প্রতিটা গ্রুপে বেস্ট ফিমেল অ্যাওয়ার্ড একটা রেখেছি আলাদা করে। আর ছোটদের মধ্যে যারা এগিয়ে আসবে, দেখা যাবে 6 বছরের ছেলে বা 7 বছরের মেয়ে ওরা টুর্নামেন্টে জয়েন করছে, তাদেরকে উৎসাহিত করার জন্য আমরা বেস্ট ইমার্জিং বয় এবং গার্ল একটা আমরা অ্যাওয়ার্ডের ব্যবস্থা করেছি। শালগঙ্গা ইয়ং বয়েজ ক্লাব আয়োজিত 7A-side নকআউট নাইট ক্রিকেট খেতাব অর্জন করল শালগঙ্গা 7-star। মঙ্গলবার ফাইনাল ম্যাচে তারা পরাজিত করে রাজাপাড়া 7-কে। এদিন প্রথমে ব্যাটিং এ ডাক পেয়ে শালগঙ্গা 7-star 1 উইকেটে হারিয়ে 52 রান করে নির্ধারিত ওভারে। জবাবে রাজাপাড়া 7 মাত্র 28 রানের মাথায় অল আউট হয়ে যায়। এদিন বিজয়ী দলের হাতে ট্রফি সহ নগদ 10,000 টাকা তুলে দেন ম্যাচের প্রধান অতিথি তথা রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অজিত সিং। স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে কোনো কিছু কাজ দেবে না, এবং খেলার মাধ্যমে ডিসিপ্লিন এবং পাঞ্চুয়ালিটি পাওয়া যায়, সেটা জীবনে অনেক দরকারি জিনিস, সেটা একমাত্র খেলার মাধ্যমে পাওয়া যায়, ডিসিপ্লিন এবং পাঞ্চুয়ালিটি। অতএব বন্ধুগণ, আমি ক্লাবের যারা কর্মকর্তা তাদেরকে ধন্যবাদ জানাই, যারা আম্পায়ার করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই, এবং আশা করি এবারের ন্যায় প্রত্যেকবার আপনারা খেলা আয়োজন করবেন। আমাদের তরফ থেকে যা সাহায্য প্রয়োজন সব রকমের সাহায্য আমরা চেষ্টা করব আপনাদের দেওয়ার জন্য। অতএব আজকে খেলার সময় বেশি বক্তৃতা দিয়ে লাভ নেই, অতএব আজকে যারা জিতেছেন খেলা বলেন জিনিস, একদম জিতবে একদম হারবেই হারবে, অতএব যারা জিতেছেন তাদেরকে ধন্যবাদ জানাই, যারা রানার্স আপ হয়েছেন তারা আগামী দিনে যেটা ভালোভাবে খেলেন সেটা অন্য খেলায় আপনারা চ্যাম্পিয়ন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। করিমগঞ্জ জেলার সার্বিক উন্নয়নে বিজেপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ বললেন মুখ্যমন্ত্রী। উল্টো পতাকা উত্তোলনে বিজেপির রাজ্য সম্মেলন শুরু, মুখ্যমন্ত্রীর ভাষণে লোডশেডিং। গ্রিন করিডোর করে কোভিড রোগীকে বিমানবন্দরে, এয়ার অ্যাম্বুলেন্সে মৃত্যু যুবকের। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, নমস্কার।